রাস্তা পেরিয়ে গাড়ির ইঞ্জিনে ঢুকে পড়েছিল বিশাল সাপ। সেই সাপকে উদ্ধার করতে রীতিমতো হুলুস্থুল পড়ে গেল ধূপগুড়ি শহরের ব্যস্ততম রাস্তায়। গাড়িতে সাপ ঢুকতে দেখে ভয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যান মালিক অলোক মিত্র। অবশেষে পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের ডেকে গাড়ির বনেট খুলে সাপটিকে উদ্ধার করা হয়। মার্কেট থেকে আসছিলাম, এখানে দাঁড়াইছি, দোকানে একটা খরচা নিবো বলে দাঁড়াইছি, একটা সাপ এসে রাস্তা ক্রস করে আসলো, এসে আপনার কোথায় যাচ্ছিলেন? মানে রাস্তার পাশ থেকে ঢুকে যায়? হ্যাঁ, রাস্তা ওই পাশ থেকে ক্রস হয়ে আসলো। আচ্ছা, কী গাড়ি আপনার? হুন্ডাই আইটেন। এরপরে কী হলো? সাপ উদ্ধার দেখতে ভিড় জমে গিয়েছিল ধূপগুড়ির ওই বাজার এলাকায়। ভিড়ের জন্য খানিকক্ষণ যানজটও তৈরি হয় ওই রাস্তায়।